গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে, আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, দরজা ঝাড় দিচ্ছিলাম, তো পাশের বাড়ির মামি মানে ওনাদের চাষ করেছিল, মামি বলল যে যে তোর মামা বেগুন ছিঁড়েছে, অনেক বাচ্চা বেগুন আছে, জানি নিয়ে আয়। তো দাঁড়াও, তো দেখো কত বেগুন নিয়ে এসেছে, এই যে দেখো, দেখেছো বন্ধুরা, এই দেখো ক্ষেতের ক্ষেতের তরতাজা সবজি, একদম টাটকা সবজি, বেগুনগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি, একদম দেখো এইটুকু এইটুকু পোকার জন্য এই বেগুনগুলো বাদ হয়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর। দেখো তো আমি ছোট্ট একটা বালতি নিয়ে গেছিলাম, বেশি আনতে পারিনি, অনেকগুলো বেগুন ছিল, তো ভাবলাম আমি যখন বলল ঘরে সেরকম সবজিও নেই, আমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছিল সিম আলু কাঁচা লঙ্কা, তো রাতে রান্না করেছি, সকালে রান্না করেছি, শেষ, এখন বাজার আনবে কিনা জানি না, আর এখন না আনলেও সমস্যা নেই, যদি একটু মাছ নিয়ে আসে বেগুন দিয়ে রান্না করে নেব। তো দেখো তো আমি এই বালতিটা নিয়ে গেছিলাম, দেখো এটার ভিতরে দুটো দিলেই বালতিটা ভরে যায়, আবার যেতেও কিরকম খারাপ লাগছে, যাই যে কটা এনেছি 2-3 দিন চলে যাবে, এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকো। সবাইকে বলছি টাটা, সবাই ভালো থেকো।